টাকা দিয়ে সব কিছু করা যায় আর জামিনের ব্যবস্থা করা যাবে না তাও হবে না ও সত্যি সত্যি তোমরা প্রত্যেকটা একেক ওয়ার্থলেস ওয়ার্থলেস আই সে বোগাস বাবা বাবা লয়ার কি বলেন কি বলেন উনি আঙ্কেল আঙ্কেল দ্যাট ইজ আ প্রবলেম আমি জাস্ট দাদের সাথে কথা বললাম বাট আজকে কোনো ভাবে আজর জামিন হওয়া সম্ভব নয় বিকজ দলের জন্য কোর্ট বন্ধ তো যতক্ষণ না কোর্ট ওপেন হচ্ছে ততক্ষণ ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না হ্যাঁ আমার লয়ার তো একই কথা বলল আরে বাবা আমি তোমাদের তখন থেকে তো বলছি কথাটা যে আজকের দিনে কিছু হবে না কোর্ট খোলা না অবধি আমাদের বাড়িতে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই হাত পা গুটিয়ে বসে থাকতে হবে মানে আমাদের তখন থানায় যেতে হবে মেসদা ভাই থানায় গিয়ে কি হবে হ্যাঁ থানায় গিয়ে কি হবে একবার তো পুলিশকে বলেছো মুখে এরপর কি হাতে পায়ে ধরে গিয়ে বলবে আমার স্বামীকে ছেড়ে দিন উনি নির্দোষ দরকার হলে তাই করতে হবে আর্যদার জন্য দরকার হলে পুলিশের হাতে পায়ে গিয়ে ধরতে হবে ওই কি আর তাতে তোমার যদি সম্মান লাগে তুমি যেও না থানায় এক্স্যাক্টলি মেজদা ভাই বর্ধভাইকে তো থানা থেকে ছাড়াতে হবে নাকি বর্ধভাই ওখানেই বসে থাকবে আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা বেঁকাতে হবে এই তোর এই বিদ্রোহী বুলিগুলো না কাগজের অফিসে গিয়ে ঝাড়িস এন্ড বি প্র্যাকটিক্যাল ভাইয়া তো ঠিক কথাই বলেছে একজন নির্দোষ মানুষকে পুলিশের ভাবে অ্যারেস্ট করে লকআপে আটকে রাখতে কিছুতেই পারে না সেটা তো তোমার কাছে কিন্তু শালিনী শর্মা তো অন্য কথা বলছে আরে বাবা মায়াঙ্ক শর্মার সঙ্গে যখন লড়ে পারিস না তাহলে কেন লড়তে যাস আমার না সেটাই মাথায় ঢোকে 10 বছরে বর্ধা ভাইয়ের একটুও শিক্ষা হলো না একটুও না দেখো রিয়া সেদিন থেকে কিন্তু আমিও স্টেডিয়ামে প্রেজেন্ট ছিলাম আমি নিজে চোখে সবটা দেখেছি আরে তোমার যে চাই বলুক না কেন দাদা ভাইয়েরও কিন্তু যথেষ্ট দোষ ছিল এই সমস্ত হাতে হাতে মারামারি সেগুলো তো দাদা ভাই কাজ শুরু করেছিল তাতে কি প্রমাণিত হয় নিহার যে আর্যদা শালিনীকে ইচ্ছা করে আঘাত করেছিল আচ্ছা তুই এবারেতে বিয়ে করে এসেছিস কম দিন তো হলো না তুই এখনো পর্যন্ত আর্যদাকে চিনলি না এই শোনো ইচ্ছা করে করুক বা নাই করুক বর্দা ভাই যে উদয়পুরে গিয়ে একটা ঘোট পাকিয়ে এসেছে বর্দা ভাই সেটা খুব ভালো করে জানতো আর তাই উদয়পুর থেকে ফেরার পর থেকে তার মেজাজ সারাক্ষণ সারাক্ষণ সপ্তমে থাকতো অবস্থা আজকে আমাদের আত্মীয় সন্দেশ সামনে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো বুঝতে পারছো রিটায়ার্ড আইএএস অফিসার কমলেশ ব্যানার্জি তার বড় ছেলে আর্য ব্যানার্জিকে পুলিশ হাতে হাত করা পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে গেল এই দিনটাও আমার দেখতে হলো আগে লোকে আমার কাছে আসতো আমার কাছে সাহায্য চাইতে আর এখন আমাকে যেতে হচ্ছে আমার জুনিয়রের কাছে হাতে পায়ে ধরতে কারণ আমার ছেলেকে থানা থেকে ছাড়াতে হবে তাও কিচ্ছু করতে পারছি না কিচ্ছু আমি না বুঝতে পারছি না আমরা এখানে দাঁড়িয়ে এত কথা কেন বলছি বর্দ ভাইকে থানা থেকে ছাড়িয়ে আনতে হবে না শুধু এখানে টাইম ওয়েস্ট করে কি লাভ হ্যাঁ ভাইয়া চলো আমরা থানায় যাই ওখানে গেলে একটা না একটা উপায় ঠিক বের করা যাবে ভাই মশাই আপনি একেবারে ঠিক কথা বলেছেন পুত্র যে কখন শত্রু হয়ে যায় কেউ বুঝতেই পারে না প্লিজ রাগিনী আন্টি এই ধরনের কথাবার্তা প্লিজ মুখে আনবেন না এই কথাটা যদি মার কানে এখন গিয়ে পৌঁছে মার কি অবস্থা হবে বুঝতে পারছেন দিদিভাই বাড়িতে তো সবাই রয়েছে কিন্তু মা মা কোথায় আরে তোমরা সব কোথায় তোমরা সব এখানে দেখো কে তোমাদের মা সেখানে কি কালোটাই না করছে বিপিনদা হাজারো চেষ্টা করে বোঝাতে পারছে না তিনি নাকি একাই গাড়ি নিয়ে থানায় যাবেন বদ্ধবাবুকে ছাড়িয়ে আনতে কি মা একা একা থানায় যাবে না না এটা কি করে সম্ভব ও মাই গুডনেস মাধবী আবার সেই আগের মতো পাগলামো শুরু করেছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি